হ্যালো স্টুডেন্ট, ক্লাস ফোর বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা বিবেকানন্দের ছেলেবেলারই সেকেন্ড পার্টে অনুশীলনী প্র্যাকটিস করব। আমরা আজকের অনুশীলনী প্র্যাকটিসে কি কি রাখছি? সত্য মিথ্যা এবং কোশ্চেন অ্যান্সার। তোমরা প্রত্যেকে খাতা খুলে এগুলি নোট ডাউন করে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। আমরা এবার আস্তে আস্তে বিবেকানন্দের ছেলেবেলার অনুশীলনী প্র্যাকটিস করব। প্রথমে আছে সত্য মিথ্যা। সত্য ও মিথ্যা লেখো। রামরতন বাবুর রামরতন বাবুর বাড়ির 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 এক কোণে বাড়ির এক কোণে ছিল একটা মস্ত বড় মস্ত বড় চাঁপা ফুলের গাছ চাঁপা ফুলের গাছ কথাটি হলো সত্য। তাহলে কি লিখলাম? রামরতন বাবুর বাড়ির এক কোণে ছিল একটা মস্ত বড় চাঁপা ফুলের গাছ। এই স্টেটমেন্টটা সত্য। এবার হচ্ছে দু নম্বর। ছেলেগুলো এটা দু নম্বর। ছেলেগুলো কোনো সময় সময় এসে হইচই করে না, হইচই করে না। এই স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে কি লিখলাম? ছেলেগুলো কোনো সময় এসে হইচই করে না, মিথ্যা। এবার আমরা তিন নম্বর লিখব। ছেলেদের নিয়ে জমিয়ে ছেলেদের নিয়ে জমিয়ে গল্প গল্প বলতে লাগলেন এটা সত্য। ছেলেদের নিয়ে জমিয়ে গল্প বলতে লাগলেন সত্য। এবার চার নম্বর। খুঁজতে খুঁজতে চার নম্বর। খুঁজতে খুঁজতে দুপুরের দিকে খুঁজতে খুঁজতে দুপুরের দিকে
নরেন কে পেলো, নরেন কে পেলো সেই বট গাছে, এটা মিথ্যা। তাহলে আমরা চারটে করলাম, চারটে সত্য মিথ্যা করলাম, এরপর আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। এবার আমরা কোশ্চেন অ্যান্সার লিখব। প্রশ্নের উত্তর দাও। গল্পটি থেকে নরেনের স্বভাবে কি পরিচয় পাওয়া গেল? পরিচয় পাওয়া গেল। উত্তর, গল্পটি থেকে নরেনের সাহসিকতা ও বীরত্বের পরিচয় পাওয়া গেল। দ্বিতীয় প্রশ্ন, রামরতন বাবুর অশান্তির কারণ কি? উত্তর, বৃদ্ধ রামরতন বাবু বাড়ির এক কোণে এক মস্ত বড় চাঁপা ফুলের গাছ ছিল। তার তলাতেই পাড়ার ছেলেরা আড্ডা জমিয়েছিল। ছেলেগুলি সময় অসময় এসে
এরপরে উপরে লিখছি এখানে শেষ হয়ে গেল আমরা এখানে একটা ড্যাশ দিলাম এরপর আমরা উপরে লিখছি হইচই করত এছাড়াও রামরতন বাবুর রামরতন বাবুর আরেকটি দুশ্চিন্তা হলো আরেকটি দুশ্চিন্তা হলো পড়ে গিয়ে কে কখন হাত পা ভাঙে হাত পা ভাঙে এগুলোই রামরতন বাবুর অশান্তির কারণ ছিল অশান্তির কারণ ছিল এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাব এবার আমরা তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখব তিন নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে তোরা গল্প শুনবি ড্যাশ দিয়ে কে কাদের কে কাদের বলেছিল গল্পটা কিসের ছিল গল্পটা কিসের ছিল উত্তর উদ্ধৃত অংশটিতে উদ্ধৃত অংশটিতে রামরতন বাবু ছেলেদেরকে গল্প বলেছিলেন গল্পটা একটা ব্রহ্ম দৈত্যকে ব্রহ্মদৈত্যকে নিয়েছিল দাড়ি যখন রামরতন বাবুরা ছোট ছিল তারা একদিন
এখানে অর্থাৎ চাপাতলায় ব্রহ্মদৈত্য দেখেছিলেন দেখেছিলেন তারই গল্প শুনিয়েছিলেন তাহলে আমরা লিখলাম এগুলো তোমরা আশা করি এগুলো লিখেছো এবং তোমরা ভালো করে গল্পটি পড়বে বাড়িতে আবার গল্পের বিষয়বস্তু গল্পের কোশ্চেন অ্যানসার শব্দার্থ অবশ্যই এগুলো পড়বে ভালো করে মন দিয়ে এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ফলো করবে ধন্যবাদ।